हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपना देश सकल के जनाए स्वागत हूँ मामी नाजमूस एक खुनी मात्रों खबर पा अनुपाते राज्य सरकार एवं केंद्र सरकारे पक्षों थे के सकल राज्य एवं देशवासी जनों उठे ऐसे चे एकादम लेटेस्ट अपडेट एवं ये साथी रोचे राज्य मुख्यमंत्री ममता बंदोपाध्याय तरफ थे के থাকুন তো फ्रेंड्स আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দিবেন সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো फ्रेंड्स আজ মূলত যে লেটেস্ট আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানার পূর্বে আপনাদের কে জানিয়ে রাজ্যের পরেবার কেন্দ্র সরকারের তরফ থেকে রয়েছে মহিলাদের জন্য সুখবর রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন কার্ড নিয়ে আরো একটি বড় খবর রেশন কার্ডে নমিনি থাকা চাই বিজ্ঞপ্তি রাজ্যের এবার থেকে রেশন কার্ডের ক্ষেত্রে নমিনি করা হবে সম্প্রতি খাদ্য দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জারি করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন ব্যক্তি যদি রেশন তুলতে না যেতে পারেন অথবা অপরাগ হন তার রেশন কার্ডের সঙ্গে আধার লিংক না করা থাকে তাহলেও সেই ব্যক্তিকে কোনোভাবেই রেশন থেকে বঞ্চিত করা যাবে না তাই নতুন পদক্ষেপ করা হচ্ছে ওই নির্দেশিকা অনুযায়ী একজন ব্যক্তি দুজন করে নমিনি করতে পারবেন নমিনি হওয়া ব্যক্তিরা ওই ব্যক্তির বদলে এবার থেকে রেশন তুলতে পারবেন মূলত বয়স্ক ও শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করা হচ্ছে বলে জানানো হয়েছে 15,000 টাকা আসবে এবার অ্যাকাউন্টে এবার দেশের সার্বিক উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার সমাজের বিশেষ প্রকল্প রচনা করে আর্থিকভাবে পিছিয়ে থাকা নাগরিকদের জন্যই এই আর্থিক প্রকল্প দিয়ে থাকে সরকার সেক্ষেত্রে কৃষক মহিলা ও মেয়েদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ দেয়া হয় এবারে মেয়েদের জন্য একটি বিশেষ সুবিধা আসতে চলেছে প্রকল্পের নাম দেয়া হচ্ছে কন্যা সুমলা যোজনা এই স্কিমে সরকার মেয়েদের 15,000 টাকা দেবে শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে শিশু কন্যাকে 15,000 টাকা দেবে সরকার অ্যাকাউন্টে দেবে আর এই টাকাটি 6টি কিস্তিতে দেয়া প্রথম কিস্তির জন্য 2,000 টাকা একটি কন্যা সন্তান জন্মের উপর ভিত্তি করে দ্বিতীয় কিস্তির জন্য 1,000 টাকা এক বছর পর্যন্ত সন্তানের টিকা দেওয়ার জন্য তৃতীয় কিস্তির জন্য 2,000 টাকা ক্লাস 1 এ ভর্তির জন্য চতুর্থ কিস্তির জন্য 2,000 টাকা ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য পঞ্চম শ্রেণীর জন্য পঞ্চম কিস্তির জন্য 3,000 টাকা নবম শ্রেণীতে ভর্তির জন্য অন্যদিকে ষষ্ঠ শ্রেণীতে 5,000 টাকা ক্লাস 10 বা 12 বা ডিপ্লোমা কোর্সের জন্য তবে এটি কেবলমাত্র এই মুহূর্তে একটি বিশেষ রাজ্যের জন্য আনতে চলেছে এই প্রকল্প আগামী দিনে সর্বত্রই চালু হতে পারে সরকারের এই প্রকল্পটি দিনের পর দিন গোটা রাজ্য এবং দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন ইতিমধ্যে 300 পার করলো ওমিক্রন অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে করোনার থেকেও তিন গুণ গতিতে ছড়াচ্ছে এই ভাইরাস ফের হাহাকার আবারও আতঙ্ক শুধু দেশ জুড়ে নাই বাড়ছে পশ্চিমবঙ্গ এবং কলকাতা জুড়েও দিনের পর দিন একটার পর একটা খোঁজ মিলেই যাচ্ছে নতুন করে আবার তামিলনাড়ু কেরল এবং কর্ণাটকে ফের ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে আর সেই সন্ধান মিলতেই দেশে ওমিক্রন আক্রান্ত সংখ্যা ছাড়িয়ে গেল 300 ফলে উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় মন্ত্রকের এই অবস্থায় ইতিমধ্যে একাধিক রাজ্য চাইছে লকডাউন অন্যদিকে সতর্ক করা হয়েছে অনেক রাজ্যকেই এর মধ্যে বাদ নেই পশ্চিমবঙ্গ ও শহর কলকাতাও তাতে আবারও লকডাউন নিয়ে বড় ঘোষণা আগামীকাল বড়দিন উৎসবের মরসুমের আগে প্রয়োজনে লকডাউন করতে হবে রাজ্যগুলিকে বলল এবার কেন্দ্র বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখল কেন্দ্র সরকার এরপরেই রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে দৈনিক কতজন কোভিড পজিটিভ হচ্ছেন কতদিনে সংক্রমণ দ্বিগুণ হচ্ছে কোন একটি এলাকায় অনেক কোভিড পজিটিভ হচ্ছে কিনা তার উপরও নজর রাখতে হবে ইতিমধ্যে বলা হয়েছে বড়দিন ও নববর্ষ উৎসবের আগেই স্থানীয়ভাবে লকডাউন করা যেতে পারে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং